গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। সকালে উঠেই চান টান করে এই যে মহাদেবের মন্দিরে চলে এসেছি। মন্দিরে এখনো ঢুকিনি, এখন ঢুকবো আমি। খালি সামনেটা ঢোকার আগেই যে এটা দেখাচ্ছি আপনাদের, এত সুন্দর, এই দেখুন চারপাশ অতি সুন্দর। এবার ভেতরে যাব। এটা প্রথম গেট ছিল। চারটে গেট পার, দুটো তিনটে চারটে গেট পার করে ভেতরে ঢুকতে হয়। এটা যেটা দেখালাম ওটা আগে আপনাদের প্রথম গেট ছিল। এবার তারপরে এই যে এটা একটা দ্বিতীয় গেট। ভারী সুন্দর মনোরম পরিবেশ। এই যে ভেতরে এত সুন্দর কারুকার্য দেখুন। এটা একটা গেট, আমরা ঢুকছি। এটা ভেতরে দেখুন, এখানে পুজো হচ্ছে, কিছু হচ্ছে, ভারী সুন্দর লাগছে। ওদের কিছু উৎসব, বড় পুজো বা পরব কিছু একটা আছে এখানে সাউথ ইন্ডিয়ানদের, কিছু একটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। ভালো লাগলো দেখে। ঘুরতেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি এখানে দর্শন করে তারপর মহাদেবের মূর্তি দর্শন ভেতরে। কিছু পরব আছে হয়তো, জানি না, এখানে গণেশ গণপতি বাবা। শো হবে কিছু, ফাংশন টাংশন কিছু আছে। এবার বন্ধুরা আগে আবার দেখাচ্ছি আপনাদের, চলুন এদিকে আসুন। কোন দিকে গেল বাবু? আদি এদিকে আসো, এদিকে আসো। হ্যালো, কত দেবদেবীর মূর্তি আছে এখানে, এত সুন্দর জায়গা। দেখুন এখানে গণপতি বাবার মূর্তি। জয় ঋদ্ধি সিদ্ধি দাতা গণেশের জয়। এখানে গণপতি বাবার মূর্তি, মানে যেমন আমাদের দক্ষিণেশ্বরে মহাদেব যেমন আছেন, ওই ওরকমভাবেই সব জায়গায় এরকম এক একটা জায়গায় এক একটা দেবদেবী এখানে আছেন। এই যে শ্রী বালাজি, প্রভু বালাজির মূর্তি, ভেতরটা দেখা যাচ্ছে কি জানি না।
দেখতে পাচ্ছেন কিনা, এটা বালাজি দর্শন করুন, বালাজি মহারাজকে দর্শন করুন। এটা আগেরটা গণপতি বাবা ছিল, এরকম অনেক আছে। এখানে মহাদেবের ষাঁড়, অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, কি সুন্দর। এখানে শ্রী কার্তিকে আছে, কার্তিক মহারাজ, আমাদের যে কার্তিক পুজো হয় কার্তিক ঠাকুর উনি আছেন এখানে। ময়ূর আছে সামনেই, ময়ূর। এখানে এমনি দেওয়ালেও ছোট ছোট অনেক দেবদেবী আছে। এখানে দীপদান হচ্ছে, এই সামনে ভেতরে এটা মহাদেব আছেন উনি, কিন্তু ভেতরে ছবি হয়তো তুলতে দেবে না, বাইরে থেকেই আপনাকে দেখাচ্ছি আপনাদের। আর সাইডে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখালাম। এখানে দীপদান হচ্ছে, বাদ্য বাজছে, বাবার পুজো হচ্ছে। সামনে আগে দেখাই, সামনেটা আগে বন্ধুদের দেখিয়ে নিই, তারপর আমি বাবার মন্দিরে ঢুকবো। বাবার মন্দিরে তো দর্শন করতে দেবে না, এই দেখা তুলতে দেবে না। এখানে খাওয়া দাওয়া চলছে, কিছু বিয়ে টিয়ে আছে আর কি। এখানে দেখুন অনেক ছবি, ভারী সুন্দর লাগছে। আপনাদের সাথে এটা শেয়ার করলাম, অনেকটাই বড়, স্কিপ করবেন না, দেখবেন পুরোটা, ভালো লাগবে। এতে বিয়ে আছে বুঝেছেন, এই যে বাবার মন্দিরের সামনে ধ্বজা, এটা এখানে ওদের কিছু অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, সব ঘটিতে একবার ঘটে করে জল আমপল্ল ফুল নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ভাষা বুঝছে না, জিজ্ঞাসা করবো যে। তবুও জিজ্ঞাসা করি, আপ সঙ্গে থাকুন। দিদি কেয়া হো রায়, ম্যারেজ হো রায়, ঠিক হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম ম্যারেজ হো রায়, শাদি হো রায়, মানে বিয়ে হচ্ছে আর কি। আমি ওইটাই ভেবেছিলাম যে কিছু একটা হচ্ছে, কেন সব সেজে গুজে কি সুন্দর। হাই করুন, হাই। কি ভালো এরা না সত্যি, এই পর্যন্তই রাখলাম। আবার ভেতরে তো দর্শন করতে যাব, তবুও সাইডে যেগুলো আছে আপনাদের আমি দেখাবো। আবার এখানে এইটাই শেষ করলাম, সঙ্গে থাকুন, পুরো দেখতে থাকুন, ভালো লাগবে।